আজকে বাংলাদেশ থেকে 6.5 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, কিন্তু বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় 2 কোটি টাকা, যে টাকা উনি কোনোদিন হাত দিয়েছেন নাই, তসরুফ করেন নাই, যে টাকা 6.5 কোটি টাকা রূপান্তরিত হলো সেই টাকা মিথ্যা মামলায় ওনাকে জেলখানায় আজকে ওনাকে রেখেছেন। উনি আজকে এত অসুস্থ হয়েছেন ওনার সুচিকিৎসা হচ্ছে না, তাই আজকে আমরা এই বগুড়া জেলার এই বর্ধিত সভার থেকে আমরা দাবি তুলব বগুড়া বিএনপির ঘাঁটি আস্তে আস্তে, এটা সত্যিকার অর্থে বলতে গেলে ঘাঁটি কিছুটা নির্মাণ হচ্ছে, ঘাঁটিতে কিছুটা ফাটল ধরেছে, এখানে আওয়ামী লীগ আস্তে আস্তে করে একটু জায়গা করে নিচ্ছে। বগুড়া ছিল আওয়ামী লীগের গোপালগঞ্জের মতন একটি ঘাঁটি, আজকের এই বর্ধিত সভা থেকে আপনাদের আলাপ আলোচনার মাধ্যমে আমরা শুনতে চাইব ওই আবারও কীভাবে এটিকে বগুড়ার সে বগুড়ার ঐতিহ্য, বগুড়াতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তাদের সাংগঠনিক সেই শক্তি সে আন্দোলনের মাধ্যমে আবারও বগুড়াকে বিএনপির সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মভূমি, বেগম খালেদা জিয়ার শ্বশুরবাড়ি এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জন্মভূমি, এই জেলাকে আবার আমরা আগের অবস্থানে ফিরে আনতে পারবো আপনার কথা বলবেন।